প্রীতম ঘরের ভেতর একা বই পড়ছিল, সেই সময় কেউ প্রীতমের দিকে একটি বম ছুঁড়ে দেয় এবং সেটি ফেটে যায়, যার ফলে প্রীতমের পুরো শরীর কালো হয়ে যায়। প্রীতম ঘরের বাইরে এসে তার তিনজন বন্ধুকে জিজ্ঞাসা করে যে কে তার দিকে বমটি ছুঁড়েছে। তখন সোহম বলে, আমি বাজার গিয়েছিলাম, আমি কোনো বম ছুঁড়িনি। মোহন বলে, আমি ক্রিকেট খেলছিলাম, আমি কিছু জানি না। রিক বলে, আমি বাগানে গাছ লাগাচ্ছিলাম, আমিও কিছু জানি না। প্রীতম তার বন্ধুদের দিকে খুব ভালো করে দেখে এবং তাদের কথা শুনে বুঝতে পারে কে তার দিকে বম ছুঁড়েছিল। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে কে প্রীতমের দিকে বম ছুঁড়েছিল? তোমাদের ভাবার জন্য সময় দেয়া হলো 10 সেকেন্ড। প্রীতমের দিকে বম ছুঁড়েছিল মোহন, কারণ মোহনের পকেট দেখলে দেখতে পাবে তার কাছে একটি লাইটার আছে। মোহন ওই লাইটার দিয়ে বমটি ধরিয়ে প্রীতমের দিকে ছুঁড়ে দিয়েছিল, কিন্তু প্রীতম তার চালাকি ধরে ফেলেছিল। মোহন আর রোহন দুই বন্ধু, তারা দুজন জঙ্গলের ভেতরে ঘুরতে বেরিয়েছিল। তারা জঙ্গলের ভেতরে ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে যায়। তারা আর কিছুটা এগিয়ে যাওয়ার পর একটি ঘর দেখতে পায়। রোহন বলে, আজ রাতটা নয় এই ঘরটাতেই রয়ে যাব, চল মোহন ঘরের ভেতরে যায়। তারা দুজন ঘরের ভেতরে ঢোকার পর একটি ভূত তাদের সামনে চলে আসে। সেই সময় ভূতটি দুই বন্ধুকে বলে, তোমাদেরকে আমার বাংলোতে স্বাগত জানাই, তোমরা এই ঘরটিতে সারা জীবনের জন্য বন্দী হয়ে গেলে, যদি তোমরা আমার একটি ধাঁধার উত্তর দিতে পারো তাহলে তোমাদের আমি ছেড়ে দেব। ভূতটি ধাঁধাটি বলে, পায়ে না হেঁটে সে এগিয়ে যায়, কিন্তু একবার এগিয়ে গেলে আর সে কখনোই ফিরে আসে না। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে মোহন ও রোহন কি উত্তর দেবে? তোমাদের ভাবার জন্য সময় দেয়া হলো 10 সেকেন্ড। মোহন ও রোহন উত্তর দেয় সময়, যা একবার এগিয়ে গেলে আর ফিরে আসে না। মোহন ও রোহন সঠিক উত্তর দেবার জন্য ভূত তাদেরকে ছেড়ে দেয়। বন্ধুরা, তোমরা কি এই ছবিটি দেখে বলতে পারবে এখানে কে মারা যাবে? তোমাদের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের ভাবার জন্য সময় দেয়া হলো 10 সেকেন্ড। এই ধাঁধাটির দুটি উত্তর হতে পারে। যদি দ্বিতীয় লোকটি প্রথম লোকটিকে গুলি করে তাহলে কিন্তু দুজনেই মারা যাবে। আবার যদি প্রথম লোকটি দ্বিতীয় লোকটিকে গুলি করে তাহলে কিন্তু শুধু দ্বিতীয় লোকটিই মারা যাবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।